হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ তনিমা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা ইনোভেটিভ রেসিপি শেয়ার করবো এটা একটা ডেজার্টের রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে তাহলে চলো আজকে এই রেসিপিটা শুরু করে দিই প্রথমেই আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি একটা বাটিতে নিয়েছি কিছু ময়দা কোনো কিছুর পরিমাণে আমি বলছি না এটা যতটা করবে তোমরা সে অনুযায়ী পরিমাণটা বাড়বে বা কমবে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফেটিয়ে রাখা ডিম ডিম দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর বেকিং সোডা বেকিং সোডা দিলে ব্যাটারটা খুব ভালো হয় এবং কিছু ফ্রাই করলে সেটা খুব ক্রিস্পি হয় তারপর দিয়ে দিলাম একটু সুগার আর তারপর দিয়ে দিলাম দুধ দুধ অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে পুরোটা দুধ দিলে চলবে না একটু একটু দুধ দিয়ে মিক্স করে করে ব্যাটারটা তৈরি করতে হবে এটা একটু সময় ধরে করতে হবে দেখতে হবে যাতে কোনো লামস না থাকে ব্যাটারটা একদম স্মুথ হবে আর কনসিস্টেন্সিটা হবে প্যানকেকের যে ব্যাটার আমরা তৈরি করি তার থেকে সামান্য একটু পাতলা দেখো আমি খুব সুন্দর করে উইসকারের সাহায্যে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি আর একটু একটু করে দুধ দিচ্ছি খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে চলে আসছি দেখো আমার ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কনসিস্টেন্সিটা হয়েছে একটু পাতলা মানে একদম পাতলা নয় কিন্তু প্যানকেকের ব্যাটারের মতো অত গাঢ়ও নয় এখানে আমি নিয়েছি পাঁচ পিস ব্রাউন ব্রেড তোমরা হোয়াইট বেডও ইউজ করতে পারো যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা ইউজ করবে এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম হোয়াইট অয়েল হোয়াইট অয়েলটা যখন মাঝারি গরম হবে তখন পাউরুটিটাকে আমি ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিয়েছি প্রত্যেকটা পাউরুটিকেই এইভাবে ব্যাটারে ভালো করে ডিপ করে নিয়ে ফ্রাই করতে হবে গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে এই পাউরুটিটা ফ্রাই করে নিয়ে আমি তুলে নেব এরপর আমি আরেকটা ব্রেডও একই রকমভাবে ব্যাটারে ডিপ করে আমি তেলে ছেড়ে দেব গ্যাসটা কিন্তু একদম সিম করে রাখতে হবে তা হলে পাউরুটিটা পুড়ে যাবে দেখো আরেকটা ব্রেডও আমি এইভাবে ফ্রাই করে নেব। এইভাবে দেখো সমস্ত ব্রেডগুলো আমি ফ্রাই করে নিয়েছি আর ভীষণ ক্রিস্পি হয়েছে বাইরেটা ভিতরটা একদম সফট এরপর আমি একটা সস বানিয়ে নেব একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আমি তার মধ্যে প্রথমেই ঢেলে দিলাম ম্যাঙ্গো পাল্প এখানে একটা বড় আমের পাল্প আমি ইউজ করেছি এরপর আমি দিয়ে দিলাম পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিলে সসটা ভীষণ টেস্টি হয় তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর তারপর সামান্য একটু দুধ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো বাটার বাটার দিলে খুব সুন্দর হয় স্মেলটা আমের সঙ্গে বাটারের স্মেলটা ভীষণ ভালো লাগে দেখো আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার সস আর যে পাউরুটিগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম ব্যাটারে ডিপ পরে সেইগুলোকে সাজিয়ে নিয়েছি একটা প্লেটে আর তারপর আমি এর ওপর দিয়ে সসটাকে ছড়িয়ে দিচ্ছি সসটা এইভাবেই ব্রেডের ওপরে ছড়িয়ে সার্ভ করতে হবে দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি একটু স্ট্রবেরি ক্রাশ ইয়েলো আর রেড কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা একবার বানালে বারবার তোমাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই ফ্রেন্ড